আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা কুষ্টিয়া ডোর সেন্টার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের দেখাবো চিটাগাং সেগুন কাঠের মক্কা ডিজাইনের একটি পাল্লা। আপনারা দেখেন এই ডিজাইনটা আসলে আমাদের এখানে নাম দিয়েছে মক্কা ডিজাইন। তো এই পাল্লাটা থিকনেস আছে পাকা 1.5 ইঞ্চি। তো একটা সলিড পাল্লার উপরে আমি এই ডিজাইনটা করিয়েছি। এই পাল্লাটা সম্পূর্ণ বার্নিশ কমপ্লিট হয়নি, এটা হাফ বার্নিশ করা আছে। এই পাল্লাটা আপনার হচ্ছে পাশে আছে 39 ইঞ্চি এবং উচ্চতা আছে 81 ইঞ্চি। এটা মূলত 42 ইঞ্চি চৌকাঠের জন্য এই পাল্লাটা বানানো হয়েছে। এই পাল্লাটার আপনারা চৌকাঠ সহ যদি নেন, চিটাগাং সেগুন কাঠের চৌকাঠ সহ যদি এই পাল্লাটা আপনারা নেন, তাহলে এই পাল্লাটার দাম আসবে 26,500 টাকা। চিটাগাং সেগুন কাঠের একটা চৌকাঠ সহ 100% শাড়ি চৌকাঠ সহ এই পাল্লাটার দাম আসবে 26,500 টাকা। আর আপনারা যদি চৌকাঠ ছাড়া, যারা চৌকাঠ ওয়ালে লাগিয়ে ফেলেছেন তাদের জন্য বলি, যে চৌকাঠ ছাড়া আপনারা যদি এই পাল্লাটা নিতে চান তাহলে এই পাল্লাটার দাম আসবে 18,500 টাকা। এই ডিজাইন সলিড পাল্লা এবং বার্নিশ কমপ্লিট করা। তো আরেকটা বিষয় আমি একটু বলি, যে অনেকে আমাকে বলেন যে আপনার কাছে যে দরজার দাম, আরও 2-4টা দোকানে ফোন দিলে বা তাদের সাথে কথা বলে তাদের দাম কম পায়। তো সব দোকানদারই ভালো প্রোডাক্ট বিক্রি করে, সব দোকানদারই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে। তো আমি তারপরও আপনাদেরকে একটু, আপনারা নিজেরা এটা যাচাই করতে পারবেন, আপনারা কোথায় যাচাই করবেন, আপনারা যদি আপনাদের কোনো লোক থাকে, যে লোকগুলো আমাদের কাছে পাঠান আমাদের দোকানে দেখতে, এরকম মানুষ কোনো সমিলে পাঠাবেন। সমিলে পাঠানোর পরে আপনারা খোঁজ নিতে বলবেন যে চিটাগাং সেগুন কাঠ কত টাকা সিএফটি, চিটাগাং গামারি কাঠ কত টাকা সিএফটি, বা মেহগুনি যশোরের মেহগুনি কাঠটাই বা কত টাকা সিএফটি। তো এরপরে একটা পাল্লা এই রেটটা নেওয়ার পরে আমাকে বলবেন একটা পাল্লাতে কতটুকু কাঠ লাগে, ওই পাল্লাটা বানানোর জন্য মিস্ত্রি খরচ কত দেওয়া লাগে, ওই পাল্লাটার যে কাঠ এই কাঠটা ট্রিটমেন্ট সিজনিংয়ের জন্য কত টাকা দেওয়া লাগে। তো এই বিষয়গুলো যোগ করে আমি যে রেটগুলো দেই আপনারা কিন্তু বুঝতে পারবেন তাহলে কত টাকা আমি লাভ করি, এটা আপনারা পরিষ্কার হয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে বিভিন্ন দোকানে আপনি ফোন দিবেন, বিভিন্ন দোকানদার তার মতো করে বুঝাবে। এখানে আপনি সঠিক বিষয়টা যাচাই করতে চাইলে আপনারা সমিল থেকে খোঁজ নেবেন, কাঠের সিএফটিটা বুঝবেন, তাহলে কিন্তু এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা বিষয় আমি বলি, যেহেতু বর্তমানে এই COVID-19 ভাইরাসটি, করোনা ভাইরাসটি একটা মহামারীর রূপ নিয়েছে, তো প্রতিটা যে রোগ সবই কিন্তু আল্লাহ থেকে প্রদত্ত। তো আল্লাহর কাছে আমরা বেশি বেশি মাপ চাবো, যে আল্লাহ যেন আমাদের এই সকল মহামারীর রোগ থেকে মুক্তিদান করে। এবং এটার জন্য আমাদের, যেহেতু এর কোনো প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি, সেহেতু আমাদের এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তো প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাসে আমাদের এই হাতের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে আমরা অনেকে আছি বেশি বেশি নাক চুলকাই, বেশি বেশি মুখে হাত দিই, বেশি বেশি নাকে হাত দিই, চোখে হাত দিই, তো এই কাজটা থেকে আমরা বিরত থাকবো। এবং যারা ব্যবসায়ী ভাইদের জন্য আমি একটা বিষয় অনুরোধ করব, যে আপনাদের কারখানায় আপনাদের দোকানে অনেক মানুষ কাজ করে, আপনারা 75 টাকা বা 90 টাকা এরকম দিবে একটা হ্যান্ডওয়াশ, আপনারা প্রতিটা দোকানে একটা হ্যান্ডওয়াশ কিনে রাখবেন। এবং যে মানুষগুলো আপনাদের ওখানে কাজ করে আপনারা তাদেরকে বলবেন যে কিছু দিনে 8 বার বা 10 বার যে কবে পারে যেভাবে আপনারা যেন হ্যান্ডওয়াশ দিয়ে হাতগুলো ধুই, তাতে করোনা ভাইরাসটি যাতে ধ্বংস হয়ে যায়। তো এই ছিল আজকের বিষয়। আর নিয়মিত আমি বিভিন্ন ধরনের ভিডিও করি, বিভিন্ন ডিজাইন আপনাদের সামনে আনি, আমি যে কোয়ালিটি মেনটেন করে দরজা তৈরি করি ওই কোয়ালিটিতে আমার যা খরচ হয় তার সাথে আমার যতটুকু লাভ প্রয়োজন ওই লাভটা যোগ করে আমি রেটগুলো দেই। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার মাধ্যমে আরও 2-4-5 জনের কাছে যাবে, তারা দেখতে পারবে আমার চ্যানেলটা, হয়তো এর মধ্যে কারো প্রয়োজন হয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলাতে আমি দরজাগুলো ডেলিভারি দিয়েছি, তো আমার দরজাগুলো 30 বছরের আমি গ্যারান্টি দিই। গ্যারান্টির কথাটা হচ্ছে একটা নিশ্চয়তা, আমি যে কোয়ালিটির প্রোডাক্টটা তৈরি করি এই কোয়ালিটির প্রোডাক্টটা 30 বছরের মধ্যে আশা করি কিছু হবে না, তবে 100% দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। যদি 20টা প্রোডাক্ট আপনি নিয়েছেন, একটা প্রোডাক্টে আপনার সমস্যা হয়েছে, আপনি আমাকে বলবেন ভাই আমার এই প্রোডাক্টটার সমস্যা হয়েছে, এটা আমার পরিবর্তন করা প্রয়োজন, আপনি বলবেন আপনার সাইজটা বলবেন, আমি আপনাকে নতুন একটি পাল্লা বানায়
পাঠিয়ে দিব, আপনি ওই পাল্লাটা খুলে আমাকে রিটার্ন করে দিবেন। এটা আমার খরচে আমি নিয়ে আসবো, এটা আপনার খরচ বহন করতে হবে না, কারণ আমি কাঠটাকে সম্পূর্ণ কেমিক্যাল দ্বারা ট্রিটমেন্ট করি এবং এটা একটা চেম্বারে রেখে শুকাই। তো এরপরে কাঠটা দীর্ঘস্থায়ী হয়। তো এই ছিল আজকের বিষয়। সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন, সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।